ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভুল বুঝবেন না, সব কিছু শান্ত থাকুন এবং যুক্তিযুক্তভাবে চিন্তা করুন। এটি আপনার সন্দেহজনক মন যা আপনাকে বিরক্ত করছে, অন্যদের নয়। প্রকৃতির শক্তি এবং শক্তি দ্বারা সমস্ত কাজ করা হয়, কিন্তু অহংভ্রমের কারণে মানুষ নিজেকে কর্তা বলে ধরে নেয়। আপনি যদি মনে করেন তিনি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন না, শুধু মনে রাখবেন তিনি আপনার ব্যথা অনুভব করেন। জ্ঞানের আগুন সমস্ত কর্মফলকে পুড়িয়ে ছাই করে দেয়। তিনি বলেছেন, সব কিছুই আমার থেকে জন্মেছে, আমি সকলের আদি উৎস, সব কিছু আমার অধীন, কেউ আমার উপরে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার হৃদয়ের কথা শুনুন এবং সিদ্ধান্ত নিন, অন্য পরামর্শে বিভ্রান্ত হবেন না। আপনার হৃদয়ের কণ্ঠ আমার কণ্ঠস্বর। সুখ হল মনের একটি অবস্থা যার সাথে বাহ্যিক জগতের কোনো সম্পর্ক নেই। যে সন্দেহ করে তার জন্য এই জগৎ বা পরলোক নেই বা সুখ নেই। সূর্যের তেজ যা পৃথিবীকে আলোকিত করে, চাঁদ ও আগুনের তেজ, এগুলো আমার মহিমা। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা নয়, হিংসা নয়, প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি দিয়ে। ইন্দ্রিয় থেকে আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত বিষের মতো টক। পরিবর্তনই পৃথিবীর নিয়ম। এক মুহূর্তে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন, অন্য মুহূর্তে আপনি নিঃস্ব। কখনোই নিজেকে আপনার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করবেন না এবং কখনোই আপনার দায়িত্ব পালন না করার প্রতি আসক্ত হবেন না। আবেগ থেকে মনের বিভ্রান্তি আসে, তারপর স্মরণ হারায়, কর্তব্য ভুলে যায়। আপনার যখন মনে হবে আপনার সব কিছু হারিয়ে গেছে, কিন্তু তখনও আপনি কৃষ্ণকে পাবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাণীগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে।